নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি তো ভালোই আছি। তো আমি রাইট নাও আমি তারাপীঠে আছি, এবং লোকে বলে, আমি শুনেছিলাম যে তারাপীঠে মা যতক্ষণ না আপনাদেরকে টানবেন বা আমাকে টানবে ততক্ষণ নাকি আমি এখানে আসতে পারবো না। কথাটা কিন্তু আমার ক্ষেত্রে হাড়ে হাড়ে আমি টের পেয়েছি, কারণ লাস্ট 1 ইয়ার থেকে আমি খুব চেষ্টা করেছিলাম এখানে আসার, কিন্তু আমি আসতে পারিনি। তো আজকে আসলাম, কালকে একটা এপিসোড আপনাদের দেখে নিয়েছেন, ফ্রাইডে নগাঁও রিলেটেড এপিসোড। আজকে একটা ছোট্ট এপিসোড নিয়ে এসেছি। ছোট এপিসোড কেন, কারণ কিছু জানতে পেরেছি। সকালবেলা আমরা তো আজকে তারাপীঠ দর্শন করলাম, অ্যান্ড এই মন্দিরের রীতি অনুযায়ী আমাদের কিন্তু মহাশ্মশানটাও দর্শন করতে হয়, যেখানে পামাখ্যাপা ধ্যান করেছিলেন সেই গাছ, সেই বেদিতে আমরা গেছিলাম এবং সেখানে যেটা শুনতে পারলাম যে ওইখানে যে গাছটা, যেই গাছটা নিচে বামদেব ধ্যান করেছিলেন, সেই গাছ নাকি 2000-এ পড়ে গেছিলেন, এবং বামদেব নাকি সেটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে যেই গাছটা পড়ে গেছে না বা বিনষ্ট হয়ে যায়, সেই গাছটাই যদি পুনরায় মানে পুনর্জন্ম সেই গাছটার হয়, বামদেবেরও নাকি পুনর্জন্ম হয়। কিন্তু ঘটনা চক্রে যেটা হলো, যেটা জানতে পেরেছি, ওই গাছটার জায়গায় এখন নাকি তেঁতুল গাছ হয়েছে। দেখলাম বেশ বড় সড়ো হয়েছে তেঁতুল গাছটা। আমি জিজ্ঞেস করেছিলাম যে গাছটা কি, তখন ওরা বললো এটা তেঁতুল গাছ। তো তখন এই ইনসিডেন্টটা আমাদের আমাকে বললো যে এই তেঁতুল গাছটা হয়েছে। তো বামদেব তো বলে গেছিলেন যদি ওই গাছ থেকে ওই নতুন কোনো গাছ জন্ম নেয় তাহলে ওনার পুনর্জন্ম হবে, তার মানে ওনার পুনর্জন্ম আর হবে না। তেঁতুল গাছটা ওখানে গজিয়ে উঠেছে, বেশ বড় সড়ো ছিল। তো এই ছিল একটা ইনসিডেন্ট। তারাপীঠে তো আরও অনেক দর্শনীয় জায়গা আছে, সেটা এখন যাব, ঘুরতে যাব। তো এরকমই ছোটোখাটো যদি ঘটনা আরও জানতে পারি ডেফিনেটলি আমি অ্যাড অন করে নেব। তো এই সেই তেঁতুল গাছ, আপনাদের জন্য আমি শ্যুট করে নিয়ে এসেছিলাম। এই তেঁতুল গাছের নিচেই নাকি উনি ধ্যান, মানে এই তেঁতুল গাছের নিচে নয়, এই গাছের পরিবর্তে অন্য একটি গাছ ছিল যেই গাছের নিচে উনি ধ্যান করেছিলেন, এবং সেই জায়গাটা পড়ে যাওয়ার পর এই নতুন তেঁতুল গাছটা গজিয়েছে। কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন।